ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে ঈদের ছুটির মধ্যেও খোলা বাণিজ্যিক ব্যাংক অর্থ লেনদেন শুক্র ও শনিবার নির্ধারিত কিছু শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক তবে শুক্রবার গ্রাহকের আনাগোনা ছিল খুবই কম যারা আসছেন তাদের অধিকাংশই শিল্প কারখানার সঙ্গে জড়িত ব্যাংক কর্তারা বলছেন সাধ্যমতো সেবা দিচ্ছেন তারা মনির ইসলামের রিপোর্ট ঈদ সামনে রেখে শুক্র শনি শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক এতে বলা হয় সীমিত লোকবল নিয়ে সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত লেনদেন হবে তবে ব্যাংক খোলা থাকবে 3:00 পর্যন্ত গার্মেন্টস সহ অন্যান্য শিল্প এলাকার অধিকাংশ ব্যাংকই বন্ধ মহাখালীতে খোলা আছে কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যাংক এশিয়ায় গিয়ে দেখা যায় গ্রাহকের সংখ্যা একদমই কম জরুরি প্রয়োজনেই এসেছেন তারা আজকে আমাদের ডিউটি আছে তার ভাগেও একটু আমি আমার পার্সোনাল কাজটা সারলাম কিছু টাকা জমা দিলাম এই জন্য আর কি আমার পক্ষে ভালো হয়েছে আমি আসছিলাম স্পেশালি পাসপোর্ট এন্ডোস্কোপি করতে তো গতকালকে আমি শুনছি যে এই ব্রাঞ্চ খোলা থাকবে তো এই জন্য কাজটা করতে পারছি গ্রাহককে প্রাধান্য দিয়ে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন তারা ঈদের আগে কাজের চাপটা একটু বেশি থাকে তো সেই সুবাদে বলতেছি যে ব্যাংক খোলা থাকায় অনেক উপকার হয়েছে গ্রাহকের কমতি থাকলেও ব্যস্ততা কম নাই ব্যাংকে শুধু অর্থ জমা উত্তোলনই নয় দেয়া হচ্ছে সব ধরনের সেবা বাণিজ্যিক সার্ভিসের জন্য খোলা থাকলেও সাধারণ মানুষও আসছে যে যে সার্ভিসের জন্যই আসবে ইমার্জেন্সি বেসিসে আমরা সব সার্ভিস কি দিচ্ছি সীমিত সংখ্যক লোকবল নিয়ে এবং শেষ মুহূর্তে যে সার্ভিসগুলো দেওয়া যায় সেটার জন্য খোলা রেখেছি তো আমাদের আসলে ব্যাংকের যতগুলো বিভাগ থাকে সব বিভাগে আমরা কর্মী নিয়ে এসেছি এবং সবগুলো সার্ভিসে আজকে আমরা দিতে পেরেছি ঈদের আগে সরকারের এমন সিদ্ধান্ত গ্রাহক ভোগান্তি কমাবে বলে জানান ব্যাংক কর্মকর্তারা মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা